হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যাদবপুর কলকাতার তরফ থেকে জারি করা একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করা অল অপশনে ক্লিক করে দেবে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত চাকরি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন টাইম মতো পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম আর ইনভাইটেড ফর ইউজিং দ্য ফর্ম, অর্থাৎ এক্ষেত্রে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে একটা ফর্ম, নির্দিষ্ট ফর্মের মাধ্যমে। সেটা কিন্তু ওয়েবসাইটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা www.iacs.res.in, এই ওয়েবসাইটে পেয়ে যাবে বা আমাদের ভিডিও ডিসক্রিপশনেও তোমরা কিন্তু অফিসিয়াল ফর্মটা কিন্তু পেয়ে যাবে। তো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে চাও, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এবং এক্ষেত্রে যে পোস্টের জন্য মূলত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 10টি কিন্তু স্টাফ নেওয়া হবে, মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল। এক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু ওয়ার্কিং ডেতে মূলত অ্যাপ্লাই করতে হবে, সেটা কিন্তু 31 তারিখে, 31শে জানুয়ারি 2023-এর আগে। তো এক্ষেত্রে তোমরা মূলত যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু দেখতে পাচ্ছ যে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ এ পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফিক অ্যাফিক্সিং অন ইট, একটা পাসপোর্ট সাইজ ফটো ছবি বা তোমাদের সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দিয়ে কিন্তু তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে, এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে, এজ প্রুফ দিয়ে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো মূলত এই অ্যাপ্লাই করতে হবে কোথায়, মূলত সেটা কিন্তু রিসিভ করা হবে, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিসিভ করবে ডিসপ্যাচ সেকশন, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর যে এইখানকার যে রিসিভ অ্যান্ড ডিসপ্যাচ সেকশন, তোমাদের গিয়ে কিন্তু এই ফর্মটা জমা দিতে হবে। সমস্ত ওয়ার্কিং ডেতে যে সমস্ত দিন কাজ হবে সমস্ত দিনে কিন্তু ছুটির দিন ছাড়া তোমাদের কিন্তু 31 তারিখে 31শে জানুয়ারি 2023-এর মধ্যে কিন্তু জমা দিতে হবে ছুটির দিনগুলো বাদে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা এই নির্দিষ্ট দিনে কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে দেবে এই সেকশনে, রিসিভ অ্যান্ড ডিসপ্যাচ সেকশনে। তো অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পারছো, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রয়েছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য এসসি, এসসি, এসটি এবং ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 500 টাকা, এবং আদার্স যে ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 1000 টাকা রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে এই অ্যাপ্লিকেশন ফি উইল হ্যাভ টু বি সেন্ট টুগেদার উইথ দ্য অ্যাপ্লিকেশন বাই এ ডিমান্ড ড্রাফট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কেটে নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে, যেটা কিন্তু ইন ফেভার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স পেয়েবল অ্যাট কলকাতা, এই মূলত নামে একটা এই ফেভারে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এবং এটা কিন্তু ডিমান্ড ড্রাফটের নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে মেনশন করতে হবে, সেটাই কিন্তু বলে দেওয়া আছে। তো এক্ষেত্রে কিন্তু উইদাউট ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বা অ্যাপ্লিকেশন ফিজের মাধ্যমে যদি তুমি ফর্ম দিতে চাও তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে, সেটাই বলে দেওয়া হচ্ছে। এবং ভ্যাকেন্সি সংখ্যা তোমরা দেখতে পারছো, এটা কিন্তু গ্রুপ সি এর মূলত একটা পোস্ট এবং 10টা ভ্যাকেন্সি রয়েছে, মূলত এসসিদের জন্য 4টে, ওবিসিদের জন্য 3টে এবং ইডাব্লিউএসদের জন্য 3টে, বাকি জেনারেল ক্যাটাগরির জন্য। তো এক্ষেত্রে মূলত আদার্স কিছু ইম্পর্টেন্ট বিষয় বলে দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা দেখে নাও। এবং লাস্ট যে আরেকটি যে ইম্পর্টেন্ট বিষয়টা, যে এডুকেশন কোয়ালিফিকেশন, এক্ষেত্রে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটকে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম পাস করতে হবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 1 ভিত্তিতে 18,000 টাকা করে কিন্তু পার মান্থ তোমরা পেয়ে যাবে। এরই সাথে কিন্তু থাকছে এইচআর এর ডিএ বা আদার অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স বা অন্যান্য কিন্তু মেডিকেল অ্যালাউন্স বা আদার্স কিছু অ্যালাউন্স যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি পেয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সব মিলে কিন্তু মোটামুটি 31,000-30,000-এর উপরে কাছাকাছি, 30,000-এর কাছাকাছি তোমাদের বেতন রয়েছে। এজ লিমিট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এজ লিমিট কিন্তু 18 থেকে 27 বছরের যারা ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো এক্ষেত্রে রিল্যাক্সেশনও কিন্তু পেয়ে যাবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। তো এক্ষেত্রে যারা মূলত অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। সিলেকশন প্রসেস কিন্তু রয়েছে যে মূলত ইনক্লুড রিটেন টেস্ট স্ক্রিনিং, ইনক্লুডিং রিটেন টেস্ট, তারপর স্কিল বা ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। এই সমস্ত বিষয়গুলোতে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করবে পরবর্তী ডেটের জন্য। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট, সেটা কিন্তু 31শে জানুয়ারি 2023, অর্থাৎ তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এই তারিখে, নির্দিষ্ট তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম গিয়ে জমা দিয়ে আসতে হবে, এরপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আর জমা নেওয়া হবে না। এবং ডেট অফ স্ক্রিনিং টেস্ট এবং রিটেন এক্সামিনেশন বা ট্রেড টেস্ট, এটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ উইল বি নোটিফাই ইন ডিউ কোর্স ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আইএসসিএস, অর্থাৎ আইএসসিএস এর ওয়েবসাইটে কিন্তু পরবর্তীকালে এই ডেটগুলো জানিয়ে দেওয়া হবে কবে কি তোমাদের এক্সাম হবে।
এবং এই এরই সাথে কিন্তু আরেকটা বিষয় যেটা বলবো সেটা কিন্তু যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবে তখন যে এনভেলপের উপর জমা দেবে সেই এনভেলপেরও কিন্তু অবশ্যই এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তুমি কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই বিষয়টা কিন্তু অবশ্যই লিখে দেবে। তো এরই সাথে কিন্তু মূলত আর কিছু বিষয় গুরুত্বপূর্ণ আমি দেখছি না। তো তো এইগুলো এই ছিল মূলত এই ভিডিওর এই নোটিফিকেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বাকিগুলো কিন্তু কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে যেগুলো তোমরা পড়ে নেবে, যেগুলো আমি আর বললাম না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। তো তোমরা ভালো করে আগে পড়ে নিয়ে তারপর কিন্তু যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে বন্ধু অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে বন্ধু অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে।